ওরে পাশার নিচে চেয়ার খানি আর তো রইল না, আরে আমজনতা হইয়া বাঁচতে ভালো লাগে না, আরে যেই জনতা দেখলে দিত সালাম আর সালাম, এখন হাতের কাছে পাইলে বলে কানে গালে দেম। ইমন ও ইমন তুই অপরাধী রে, আরে ডিসি হারুনের কাছে কেন কইয়া দিলি রে, ইমন ও ইমন তুই অপরাধী রে, আমার ক্ষমতা রয়েছে আর খানি দে ফিরাইয়া দে। ঈদ মোবারক, কে বাঙালি, কি খবর তোমাদের? দেশে মনে হচ্ছে আজকাল ঈদের বন্যা বয়ে যাচ্ছে, কি তোমরা কি চাও? গরিবরা কথাকার, যাই হোক, সোনা খবর চলে এসেছে। ইতিমধ্যে বুঝতে পারছেন, পাপ বাপকেও ছাড়ে না, আর এই পাপের সাথে যারাই জড়িত তাদেরকে ইতিমধ্যে বাপেরা, আই মিনস বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছেন তারা ডাকাডাকি শুরু করেছেন। ইতিমধ্যেই এই ঘটনায় যিনি মাঝখানে এসে হাজির হয়েছিলেন আমাদের চিত্রনায়ক ইমন, যদিও তিনি দাবি করছেন যে তিনি পরিস্থিতির শিকার, বাট কেন তিনি এই পর্যন্ত বিষয়টা নিয়ে মুখ লুকিয়েছিলেন বা কোনো কিছু প্রকাশ করেননি, কেনই বা নায়িকা মাহিয়া মাহি গতকালকে লাইভে এসে তিনি যতটাই সাফাই গিয়েছেন, কোথাও না কোথাও তো প্রশ্ন থাকে যে এত কিছু হইলো, আপনার ফোনের ভয়েসে তো মনেই হইল না আপনি কোনো প্রতিবাদ করলেন, আপনি হ্যাঁ 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 করে হাসি দিলেন, বললেন আসতেছি, আসলে কি গেছেন নাকি যান নাই, সেই বিষয়গুলো কিন্তু এখন প্রশাসন নজরদারি করছে। আর ইতিমধ্যেই এগুলো সম্পর্কে জানার জন্য চিত্রনায়ক ইমনকে আপনার ডিবি অফিসে ডাকা হয়ে গেছে। ফোনালা ফাঁসের বিষয়ে নায়ক ইমনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। দর্শক, অডিও ফাঁস সহ বিভিন্ন বিষয়ে সোমবার 6ই ডিসেম্বর রাতে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ডেকে এনে ডিবির কর্মকর্তারা তার সঙ্গে প্রায় 2 ঘন্টা কথা বলেছেন। ডিবির যুগ্ম কমিশনার হারুন রশিদ স্যার গণমাধ্যমকে এই বিষয়টা সম্পর্কে নিশ্চিত করেছেন। ডিবির আরও একজন কর্মকর্তা জানান, আলোচিত ওই ফোন আলাপ নিয়ে নায়িকা মাহিয়া মাহিকেও জিজ্ঞাসাবাদ করা হবে, যেহেতু তিনি এই মুহূর্তে ওমরা হজ পালনের জন্য সৌদি আছেন, সুতরাং দেশে ফিরার সাথে সাথেই তাকে ডিবি কার্যালয়ে হাজিরা দিতে হবে, সেইখানে তাকে ডিবিরা জিজ্ঞাসাবাদ করবে যে ঘটনার পেছনের ঘটনা কি। এখন মাহিয়া মাহি যেসব সাফাই গেছে সেটা থেকে বোঝা যাচ্ছে ডালমে কুচ কালা হে, তো কালা সাদা যাই থাকুক সেটা বের হয়ে আসবে। বাট আপাতত আমাদের চিত্রনায়ক ইমন, কি বলা হয়েছে, প্রতিমন্ত্রী মুরাদ সম্পর্কে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, এটা ডাইরেক্ট ইমনের মুখ থেকে আপনাদেরকে শুনে আনছি যে আসলে ঘটনা কি। একটা ভাইরাল অডিও ক্লিপ নিয়ে বেসিক্যালি ফোন দিলাম। হ্যাঁ, আমি দেখলাম তো মাত্র। আপনি দেখছি ভাইরাল ভিডিওটা, সরি ভিডিও বলে অডিওটা। হ্যাঁ, মানে এটা কি মানে আপনাদের ভয়েস নাকি? বিষয়টা হলো কি, আমরা তো কোনো একটা শুটিং এ ছিলাম, বুঝছো? হ্যাঁ হ্যাঁ। তো এখন একজন ইলেভেল একজন মন্ত্রী ফোন দিচ্ছে, আমি শুধু আমার এমতে অ্যান্সার দিয়ে গেছি আর কি, কি করবো আর এখন। আর এটা আসলে পুরোপুরি কিভাবে কি করছে আমি তো জানি না, মানে 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 ওইখানে বেশ কিছু অভিযোগ আসছে আপনার বিরুদ্ধে আর কি, মানে আনজি আসছে যে আপনি কেন মন্ত্রীর কথায় মানে উনাকে নিয়ে যাচ্ছেন বা ওনাকে যে নিয়ে গেছি এরকম তো কথা নাই, আমি শুধু অ্যান্সার দিয়ে গেছি। উনি দেখো যে তোমার উনি ফোন সাইটে আমার ফোন ধরছ না কেন, আমার তখন হলো 2 বছর আগের কথা কিন্তু এটা, বুঝছো? যে ব্লাড ছবিটা মনে আছে তোমার, ব্লাড ছবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্লাড ছবির হয়তো আমি ডিরেক্টর সোহন ভাই টোনের সহ আমরা মিটিং করতেছি যে পরের দিন মহরটা হবে, এর মধ্যে উনি অনেকবার ফোন দিচ্ছে, আমি তো ফোনটা ধরতে পারি নাই সামহাও। তারপরে যখন ফোন দিচ্ছে তুমি খেয়াল করো যে তুই আমার ফোন ব্যবস্থা, জি ভাই আমি ভাই আমরা যে এয়ারে আমরা মিটিং করতেছি ওই ফিল্ম এরিয়ায়, স্পষ্ট বলাই আছে এটা করোনারও আগে, কারণ করোনার আগেই তো আমরা মহরত করছিলাম ব্লাডের, মনে আছে তোমার? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো এখন এইখানে এখন একজন মন্ত্রী আমার বলে একটু হ্যাঁ যে ভাই আসতেছি, ভাই 2 মিনিট রে ভাই বেরোচ্ছি, এর মধ্যে কিন্তু অনেক সময় চলে গেছে, হয়তো 2 ঘন্টা হয়ে গেছে, হ্যাঁ একটু আসতে, হ্যাঁ ভাই 2 মিনিট মধ্যে বেরোচ্ছি। এখন এরকম একজন মাননীয়ের সাথে আমি কিভাবে কথা বলবো? আমি তো ডিরেক্ট কিছু বলতে পারি না, হ্যাঁ ভাই আসতেছি, হ্যাঁ ভাই আসতেছি, ভাই সমস্যা নেই ভাই, হ্যাঁ আমি এনেছি এই পাঠাচ্ছি, ভাই কিছু পাঠাইতে হবে না, আমি আমি দেখতেছি, মানে আমাকে তো সেভ করতে হবে, তাই না বিষয়টা? আমি তো ওগুলোই বলছি, এমন না যে ভাই আমি ইয়ে করতেছি, ভাই অসুবিধা নাই, খারাপ কিছু কিন্তু বলিনি আমি। না খারাপ ওটা বলে নাই, মানে এখানে বিষয়টা আছে যে আপনি মন্ত্রীর কথায় প্রশ্রয় দিয়ে উনারে নিয়ে চলে গেছেন, আপনি কি নিয়ে গেছেন? না না, একটু যাওয়ার কোনো ইয়ে নাই, দেখো এখানে শুধু উনি ফোন দিচ্ছে এই তার অবস্থা কেন, এই আমি তো আর ওইভাবে একটা নায়িকাকে আমার জীবনে আমি কোনোদিন কোনো নায়িকা নিয়ে এইভাবে যাবো, তোমার মনে হয় তাই? আমাকে যতটুকু চিনো
তিনি আমার একটু আগে দীপু ফোন দিছিল, বলে না অসুবিধা নেই, টেনশন নিস না, এগুলো এগুলো তোর কথা কোনো ইয়ে নাই, ঠিক আছে। তারপরে যারা ফোন দিচ্ছে আমি ফোন বলতেছি, মানে আমরা ঠিক শুনছি, এখানে তোমার কোনো দোষই নাই আসলে। এখন ধরো তোমার অফিসের বস যদি তোমাকে ফোন দেয়, তুমি কি বলবো? জি স্যার, জি স্যার, স্যার আমি দেখতেছি। আর আমি কি বলবো? একজন মন্ত্রী ফোন, আমি বলবো যে ভাই হ্যাঁ আমি আসতেছি, কিন্তু আমরা তো যাই নাই বিষয়টা, তো ওরকম জায়গায় যাই নাই। আমি খালি ট্যাকেল দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ ভাইয়া ঠিক আছে, কালকে ফোন দরকার থাকে না ভাইয়া, আমি আসলে হ্যাঁ শুটিং এ ছিলাম, এই ছিলাম, আমরা মিটিং এ আসছি ভাইয়া। তো এর মধ্যে তো অনেক ফোন চলে গেছে, উনি হয়তো উনি হয়তো চিটা গেছে যে ওরা ফোন ধরে নেই কেন, বিষয়টা কিন্তু এইখানে আছে। তো উনি কি মানে পরের দিন কি কন্টাক্ট করেছিল না রাত্রে আবার ফোন দিয়ে? বেসিক্যালি বেসিক্যালি ধরো উনি এত উপরের জায়গায়। নিশ্চয় শুনেছেন সাক্ষাৎকারটা আরো অনেক বড়, বাট আমরা সেদিকে যাচ্ছি না। মূল কথা হচ্ছে নায়ক ইমন দাবি করছেন তিনি পরিস্থিতির শিকার। হ্যাঁ অবশ্যই পরিস্থিতি এরকম আসতেই পারে, কিন্তু তার মানে এই না যে আপনারা আমজনতা। নায়িকা মাহিয়া মাহি যেমন বলছিল আল্লাহ ওনার বিচার করছে, বিচার আপনারও বাকি আছে, কারণ আপনারা চলচ্চিত্র অঙ্গনটারে তলে তলে কি করতেছেন দেখেন, এগুলো ধরা খাইয়া যায়, এগুলা সামনে চলে আসে। প্রতিমন্ত্রী মুরাদ, তিনি এই মুহূর্তে আর প্রতিমন্ত্রী নাই, মুরাদ তো তিনি যথেষ্ট পাপী মানুষ, তার পাপের শাস্তি হচ্ছে, আরও নানান ধরনের বিষয়গুলো সামনে আসছে, কিন্তু পাশাপাশি আপনারাও দুধের দোয়া তুলসী পাতা না। আমি তো মনে করি যে আপনার থেকে পরিমণি বেটার, যে পছন্দের সামনা হইলে সে প্রতিবাদ করে, যেহেতু আপনি প্রতিবাদ করেন নাই সেই অডিও কলে কিন্তু স্পষ্ট আপনারে যখন সে খুব অশ্লীল ভাষায় কথা বলছিল আপনি খুবই নির্লজ্জের মতন সেগুলা চুপচাপ হজম করতেছিলেন। হ্যাঁ হ্যাঁ আমি আমি না কেন ভাই, একজন ভদ্রলোকের আরেকজন মানে কি বলা হয় যে এরকম অশ্লীল কুরুচিপূর্ণ বক্তব্য শুনলে তার ভিতরে রিয়েকশন আসবে। আপনি তো একজন নায়িকা, মানে আপনি একজন নায়িকা, সো আপনার এতগুলো কথা বললো, আপনি কোনো আওয়াজ করলেন না খালি, আর ওনার সাথে সাথে হ্যাঁ হ্যাঁ করলেন, জবাবদিহিতা করলেন, তাহলে আপনি ওনার কাছে ধরা কোথায়? আর মুরাদ দেখেন সে সবাইরই তুই তুকারি করে, চলচ্চিত্র অঙ্গনের এই যে তথ্য প্রতিমন্ত্রী হইয়া মানে সে এই যে অপব্যবহার, আলহামদুলিল্লাহ আজকে তার কি বলে যে কঠিন পরিণতি আল্লাহ তারে ঘটাইছে, আর ধন্যবাদ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে। আর আমরা চাই এটাকে পুলিশ ইনভেস্টিগেশন করুক যে এই রকম জবরদস্তি সে আরও কারকার সাথে করে রাখছে, যেহেতু একজন নায়িকার নাম সামনে আসছে তাও এত বড় নায়িকা, তো সেই ক্ষেত্রে নিশ্চয় প্রতিমন্ত্রী মুরাদের হাতে মানে সাবেক সাবেক প্রতিমন্ত্রী মুরাদের হাতে এরকম লাঞ্ছনা বা গঞ্ছনার শিকার হয়েছে আরও হয়তো অনেক মানুষ আছে। আপনারা যারা শুনছেন, আপনারা আজকে চলচ্চিত্র অঙ্গনের যেই জায়গায় থাকেন, আপনারা মুখ খোলেন, অবশ্যই এখন লাজ লজ্জার ভয়ে অনেকে মুখ খুলবে না, কারণ কোথাও না কোথাও ওনাদের মাধ্যমে কিন্তু অনেকে ফায়দা লুইটানে। চিত্রনায়ক ইমন তিনি কি কোনো ফায়দা লুটছেন নাকি লুটেন নাই সেটাও সময় বলে দিবে, যখন মুরাদ সাহেব মুখ খুলা বসবে যে আসলে ঘটনার পিছনে কোন কোন অ্যাডভান্টেজ ছিল, নাকি মুরাদ সাহেব সত্যি সত্যি এই তথ্য প্রতিমন্ত্রীর যে জায়গাটা ছিল সেই জায়গাকে অপব্যবহার করে তিনি স্বৈরাচারী সন্ত্রাসীপনা গুন্ডামিপানা অ্যাক্টিভিটিস চালিয়েছেন, সেটা সময়ের সাথে আমরা দেখতে পাবো। যাই হোক আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।